ভয়াবহতা যত বাড়ছে ততই বাড়ছে দ্রুত ভ্যাকসিন তৈরির তাগিদ। তাই বিশ্বজুড়ে ভ্যাকসিন আবিষ্কারের প্রতিযোগিতাও চলছে বেশ জোরে সোরে। আর এই দৌড়ে অনেকদিন থেকেই ইংল্যান্ডের অক্সফোর্ডের সম্ভাব্য ভ্যাকসিনকে এগিয়ে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সোমবার মার্কিন ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনার সম্ভাব্য দুই ভ্যাকসিনকে ফাস্ট ট্র্যাক স্ট্যাটাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ভ্যাকসিন দুটির রেগুলেটরি পর্যালোচনার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে মনে করছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন। তবে এর আগে আরেক মার্কিন কোম্পানি মডার্নাকে ফাস্ট ট্র্যাক স্ট্যাটাস দিয়েছে ওয়াশিংটন। এদিকে রোববার করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। মানবদেহে পরীক্ষা শুরু করেছে অস্ট্রেলিয়া ও ভারত। করোনার টিকা নিয়ে এমন তৎপরতা চলছে আরও বেশ কয়েকটি দেশে। এই পরিস্থিতিতে চলতি বছরের শেষে একটি হলেও কার্যকরী ভ্যাকসিন মানুষ পাবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। সম্প্রতি মার্কিন এক ওষুধ কোম্পানিকে দেয়া এক সাক্ষাৎকারে এই আশার কথা জানান তিনি। করোনা ভাইরাসে আক্রান্তদের দেহে তৈরি অ্যান্টিবডি পরবর্তীতে তাদের সুরক্ষা দেবে বলে যে আশার কথা বলা হচ্ছে তা হতাশায় ডুবে দিল যুক্তরাজ্যের সাম্প্রতিক এক গবেষণার ফল। লন্ডনের কিংস কলেজের একদল গবেষক বলেছেন, ভয়াবহ সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্তদের পরবর্তী সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা থাকে মাত্র কয়েক মাস। কোভিড-19 থেকে সুস্থ হওয়া প্রায় 100 জনের প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করে দেখা যায়, রোগের লক্ষণ দেখা দেওয়ার 3 সপ্তাহ পর শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি সবচেয়ে বেশি কার্যকর থাকে, তারপর দ্রুত তা কমতে শুরু করে। গবেষকরা জানান, বেশিরভাগের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির মাত্রা 23 গুণ পর্যন্ত কমে যায়, এমনকি কয়েকজনের রক্তে অ্যান্টিবডি শনাক্ত করা যায়নি বলেও জানান তারা। অর্থাৎ আক্রান্ত ব্যক্তিরা কয়েক মাস পর আবারও করোনায় সংক্রমিত হতে পারেন, বারবার আক্রান্ত হতে পারেন একই ব্যক্তি, যতক্ষণ ভাইরাসটির টিকা আবিষ্কার না হচ্ছে। তবে টিকাও তাদের নিশ্চিত সুরক্ষা দেবে কিনা তাও নিয়ে সংশয় তাদের, কারণ নিশ্চিত সুরক্ষা ভ্যাকসিনটির কতটা কার্যকর তার উপর নির্ভর করবে বলে জানান গবেষকরা। তাই মানুষকে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তারা। চলতি বছরের শুরু থেকেই প্রতিদিনই আক্রান্ত ও মৃতের খবর পেতে পেতে বিশ্ববাসী আজ ক্লান্ত। প্রাণঘাতী রোগ থেকে মুক্তি চায় সবাই, সেই সাথে সংক্রমণের ভয় নিয়ে যাতে আর বাঁচতে না হয় সেজন্য একটি কার্যকরী ভ্যাকসিনের খবর শুনতেও উন্মুখ বিশ্ববাসী। কবে হবে এই আতঙ্কের অবসান, তার কাঙ্ক্ষিত কিছু প্রশ্নেরই উত্তর দিলেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক মার্ক জেট। আলোচিত এই রোগ বিশেষজ্ঞের মতে, ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত পুরোপুরি থামানো যাবে না স্থানীয় সংক্রমণ, কিন্তু খুব শিগগিরই ভ্যাকসিন তৈরির বিষয়ে আশাবাদী জিট। তবে কোনো দেশ ভ্যাকসিন আবিষ্কার করে ফেললেও অন্য দেশের সাথে তা ভাগাভাগি করার ক্ষেত্রে দেখা দিতে পারে অনীহা, এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। জিটের মতে, প্রতিষেধক আবিষ্কার করলেই শতভাগ ঝুঁকিপূর্ণ হতে পারবে না কোনো দেশ, সারা বিশ্বে সমানভাবে ভ্যাকসিন পৌঁছে দিলেই কেবল শেষ হবে এ ভাইরাস, আর সেক্ষেত্রেও প্রত্যেকটি দেশকে সমবেত হবার আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে উদাহরণ হিসেবে জিট অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের গবেষকদের কথা বলেছেন, যারা দরিদ্র দেশে প্রায় 1 কোটি ডোজ পৌঁছে দেওয়ার চুক্তিতে পৌঁছেছে। জানা গেছে, ভ্যাকসিন আবিষ্কারে এগিয়ে রয়েছে ব্রিটেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। চলতি মাসের মধ্যেই জানা যাবে টিকার কার্যকারিতার চূড়ান্ত ফলাফল, আর সেরকম হলে আগামী মাসের শেষ নাগাদই বাজারে চলে আসতে পারে কাঙ্ক্ষিত করোনা ভাইরাসের প্রতিষেধক। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় সামাজিক দূরত্ব মেনে চলাই প্রতিরোধের সর্বোত্তম উপায়, কিন্তু এই সামাজিক দূরত্ব মানতে গিয়ে তীব্র হতাশায় ভুগছে মানুষ। ইসরায়েলের ন্যাচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ বলছে, মানুষের এই বিষণ্নতা কাটাতে পারে বৃক্ষ। গাছ আলিঙ্গনে দেশটির বাসিন্দাদের উৎসাহী করতে ক্যাম্পেইনও চালাচ্ছে সংস্থাটি। ক্যাম্পেইনের বিষয়ে ন্যাচার অ্যান্ড পার্কের কর্মকর্তা ওরিট স্টেনফেল্ড বলেন, পরিবেশের প্রতি ভালোবাসা প্রকাশের বিষয়ে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া। We recommend to the people. আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি, প্রকৃতির কাছাকাছি আসুন, বৃক্ষকে আলিঙ্গন করে ভালোবাসা প্রকাশ করুন। Express your love.
দেশটির তেল আবিবের আপোলোনিয়া ন্যাশনাল পার্কে বেশ কয়েকজন দর্শনার্থী ন্যাচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে বৃক্ষ আলিঙ্গনের সুযোগ পান। মানুষের প্রয়োজনীয় চাহিদা হলো সম্পর্ক, স্পর্শ, আলিঙ্গন। করোনাকালে নিজের নাতিকে জড়িয়ে ধরতে না পারার দুঃখটা কিছুটা হলেও ভুলতে এসেছে। গেল এপ্রিলে আইসল্যান্ড সরকারের পক্ষ থেকেও করোনাকালে মানুষের বিষণ্নতা দূর করার জন্য বৃক্ষ আলিঙ্গনের এই উদ্যোগটি নেওয়া হয়েছিল।